এই নুরউদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন শুয়ে আছেন, রাতে স্বপ্ন দেখতেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে স্বপ্নে দেখতেছেন নুরউদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল বলতেছেন দুজন ব্যক্তিকে সামনে দেখে দেখাতেছেন যে এই নুরউদ্দিন এই দুজন ব্যক্তি আমাকে উত্তপ্ত করতেছে। এই চেহারা দুটো দেখে তাদের চোখের রং একটু ছিল কি নীল বর্ণের, তার ঘুম ভেঙে গেল। ভেঙে গেলে তিনি তাড়াতাড়ি উঠলেন, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন অনেক খুশখবর, উঠে উজু করে নামাজ পড়লেন, কিন্তু তার শরীর ঘামিয়ে গেল। এই জন্যে যে আল্লাহ রাসূল বলছেন দুটা লোককে দেখিয়ে এই দুটা লোক আমাকে উত্তপ্ত করতেছে। আবার রাত্র গভীর হওয়ার কারণে ঘুম চলে আসলো, আবার ঘুমালেন। ওই রাতে আবার স্বপ্ন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসছেন এবং বলতেছেন নুরউদ্দিন এই দুটা লোক আমাকে খুব যন্ত্রণা দিতেছে। তৃতীয়বারও একই অবস্থা, নামাজ দেখা নাও পেতে পারে, কিন্তু তার এমন অবস্থা দেখেছেন নিশ্চয় তিনি গোপন রাখতে পারেন নাই। তার সাথে যোগাযোগ করলে তিনি বললেন, জালালউদ্দিন রহমতুল্লাহ বললেন, নুরউদ্দিন বাদশাহ মহোদয় যে কোনোভাবে হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফ এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, এখন আল্লাহ রাসূল তোমাকে এই স্বপ্ন দেখিয়েছেন, তুমি তাড়াতাড়ি মদিনায় যাও। বাগদাদ থেকে নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সালাত আদর্শ করে 16,000 সৈন্য নিলেন। 16,000 সৈন্য সাথে যা দরকার সব কিছু নিয়ে মদিনাতে চলে গেলেন 15 দিন সফর করে। মদিনাতে গিয়ে নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এই 16,000 সৈন্যকে মদিনার চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিলেন। বেষ্টনী দিয়ে ঘোষণা করে দিলেন সৈন্যদেরকে, মদিনা শরীফ থেকে কোনো মানুষ যেন বের হতে না পারে, তবে যদি কেউ ডুবতে চায় সে ডুবতে পারবে। চতুর্পাশে ঘেরাও করে দিলেন। তার একটি চিন্তা, ওই দুটা লোক কারা, তারা যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিতেছে উত্তপ্ত করতেছে তারা কারা? তখন চিন্তা করলেন যে কি করা যায়। তিনি তো আর সারা মদিনা শরীফ ঘুরে প্রত্যেক ঘর ঘোরা সম্ভব না। তিনি বুদ্ধি করলেন যে সবাইকে আয়লান করে দিলেন যে মদিনাবাসীদেরকে আমি একদিন মেহমানদারি করাবো, একবেলা মেহমানদারি করাবো। এই জন্য সে একেবারে সারা মদিনার যত মানুষ রয়েছে প্রত্যেককে দাওয়াত দিলেন যে একটা লোক যেন এই মেহমানদারি থেকে মাহরুম না হয়, অর্থাৎ গরু কাটতেছে, রান্না করতেছে, মানুষ খাইতেছে, আসতেছে, আর তিনি একেবারে প্রবেশ পথ থানার ঘরের প্রবেশ পথ একটা রাখছেন, আর ওখানে তিনি বসে সবার সালাম নিতেছেন। অর্থাৎ তার টার্গেট হলো ওই দুইটা লোককে আমি পাই কিনা এটা দেখার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন স্বপ্নে দুইটা লোককে দেখিয়েছেন তার চেহারা, তাদের চেহারাগুলো আল্লাহ রাসূলের কাছে স্পষ্ট হয়ে আসে। আসতেছে একেবারে বলল যে একলা কোনো মানুষ নাই দাওয়াত খাওয়ার মতো। তিনি বললেন যে তোমাদের মধ্যে আর কেউ কি বাকি আছে কিনা সবাইকে নিয়ে আসো, যারা বাকি ছিল তাদেরকেও আনা হলো। তারপর নুরউদ্দিন মাহমুদ সে দুই ব্যক্তিকে দেখেন নাই, এখন বললেন আর কেউ আছে কিনা, না আর কেউ নাই। সবার কাছে আবার এলান করে দিলেন কোথায় কোনো ব্যক্তিরা আছে কিনা এই জিনিসটা তল্লাশি করার জন্য। এক লোক এসে বলল, বাদশাহ মহোদয়, আমাদের এই মদিনা শরীফের পাশেই একখানা ছোট মসজিদ আছে, এখানে দুজন দরবেশ থাকে, এরা বিন দেশীয়, অনেক বছর 3-4 বছর হয়ে গেছে, এরা আল্লাহ দেনে থাকে, মাঝে মধ্যে আল্লাহ রাসূল ইসলামের কবর রওজা শরীফ জিয়ারত করতে যায়, এরা কারো কিছু দাওয়াত খায় না বা নিজেদের খাওয়ায় নিজেরা খেয়ে থাকে, বরং এরা মানুষকে আরও উপটুকুন দেয় বা সাহায্য সহযোগিতা করে। নুরউদ্দিন মাহমুদ তাদেরকে খবর না দিয়ে কিছু সৈন্য সমন্ত নিয়ে অল্প কিছু মানুষ নিয়ে সেখানে তিনি গেলেন।
যাওয়ার পরে তাদেরকে ডাকার জন্য বললেন, তারা মসজিদ থেকে বের হলো, দেখলো যে একেবারেই পোশাক, ভদ্র পোশাক, পাগড়ি মাথায়, সুন্দর চেহারা ওই সেই দুই ব্যক্তি। সুবহানাল্লাহ, তিনি যে দুই ব্যক্তিকে খোঁজার জন্য আজকে মাসের উপরে অপেক্ষা করতেছেন মদিনা শরীফে, তিনি দেখলেন এরাই সে দুই ব্যক্তি। কিন্তু এত শরীফ মানুষ, এত সুন্দর নামাজি মানুষ, এদের তো সন্দেহ করার কোনো প্রশ্নে আসে না। জিজ্ঞাসা করলেন এরা কারা? না, এরা খুব ভদ্র মানুষ, বেশিরভাগ সময় তারা মসজিদে কাটায়, অল্প সময় তারা বিভিন্ন মসজিদে যায় এবং আল্লাহ রাসূলের দরজায় জিয়ারত করতে যায়, আবার মসজিদে চলে আসে, মানুষের সাথে বেশি একটা মেলামেশা তাদের নাই। বরং কোনো গরিব মানুষ আসলে তারা তাদেরকে সাক্ষ্য অনুযায়ী কী করে দান খয়রাত করে থাকে, তাদেরকে সামনে এনে মসজিদের বাইরে এনে নুরুদ্দিন মাহমুদ বললেন, তোমরা কারা, এখানে তোমরা কী করো? বলল, আমরা হজ করার জন্য এসেছিলাম, হজ পালন করে আল্লাহ রাসূল ইসলামের রওজা শরীফ জিয়ারত করে আমরা এখান থেকে চলে গেলে আবার কবে আসবো, সেজন্যে রাসূল ইসলামের মহব্বতে আমরা এখানে অবস্থান করতেছি, সময় হইলে আমরা আল্লাহ রাসূলের কবর জিয়ারত করতে যাই, রওজা শরীফ জিয়ারত করতে যাই। এর চেয়ে ভালো তো আর হতে পারে না, শরীফ মানুষ, ভদ্র মানুষ। তো তোমাদের কাজ এ আল্লাহ পাকের আবাদত বন্দি করা, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সন্তানরা আমাদের জন্য টাকা পয়সা পাঠায়, এরকম দিয়ে আমরা নিজেরাও খাই এবং অন্যদেরকে আমরা সহযোগিতাও করি, সব কিছুই ভালো। নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাইহির সন্দেহ দূর হলো না, কিনা জানি একটা বড় ধরনের সন্দেহ ভিতরে কাজ করতেছে, যেহেতু এই দুইটা ব্যক্তিকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখিয়েছেন যে এরা আমাকে উত্তপ্ত করতেছে। নুরুদ্দিন মাহমুদ তাদেরকে বলল, তাদের সাথে লোক ছিল, যে ওনাদেরকে আপনারা এখানে রাখেন, কিছু মানুষ নিয়ে মসজিদের ভিতরে ঢুকলো, ছোট মসজিদ, দেখলো যে কিছু পুরাতন, অনেক পুরাতন কিছু বই কিতাবপত্র আছে, তাদের এই পোশাক আশাক কিছু আছে, সামান্য বেশি কিছু নাই, কিছু কিছুই পেলেন না, যে তার সন্দেহ দূর করবেন কিছুই পেলেন না। তিনি অস্থির হয়ে গেলেন যে ওই লোক দুটাকে পাইলাম, তারা বলতেছে তারা ভালো কাজের জন্য আসছে, হজ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেছে, কীভাবে তারা উত্তপ্ত করে আল্লাহ রাসূলকে? তখন একটু বাদশাহ তো চিকন কিছু বুদ্ধি থাকে, বললো যে তোমরা জানামাজটা উল্টাও। জানামাজ উঠানো হলো, দেখলো যে একটা সাটায়ের মধ্যে দুটা জানামাজ, সেখানে সবসময় তারা আমাদের বন্দি করে অজিফা কালাম আদায় করে। সাটাই সরাও, সাটাই সরা, দেখলে মাটির একটা বড় একটা পাথর সেখানে সেট করা আছে। হ্যাঁ, বললো যে পাথরটাও সরাও। তার সৈন্যরা পাথরটা সরাই, দেখে যে একটা সুরঙ্গ পথ দেখা যায়, ভিতরে একটা গর্তের মতো দেখা যায়, ভিতরে একটা গর্ত, এই গর্তের মধ্যে পাথর দিয়ে, পাথরের উপর চাটাই দিয়ে, সেখানের উপরে জায়নামাজ দিয়ে সেখানে তারা ইবাদত বন্দী করে। সন্দেহ আরও বেশি ঘনীভূত হয়ে গেল, বলল যে এই গর্ত কিসের? ভিতর তাদের কাছে গেল, তোমরা কারা, কেন এখানে আসছ, কি করতেছো তোমরা? যদি না বলো তাহলে শুধু তোমাদেরকে শুলিতে চড়েই মারবো না, অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে তোমাদেরকে একবারে শাস্তি দিয়ে মারা হবে। সত্যি কথা বলো, ভয় পেয়ে গেল তারা, ভয় পেয়ে চিন্তা করছে যে তাদেরকে যদি সত্য কথা বলে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এরকম মনে করে এই তারা সত্য কথা বলতেছে যে আমরা, আমাদেরকে পাঠানো হয়েছে কি জন্য, যে আমরা যেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে আল্লাহ রাসূল ইসলামের দেহ মোবারককে নিয়ে যদি আমরা ইহুদিদের কাছে দিতে পারি, তাহলে তারা আমাদের উপরতন্ত দিবে, যা দরকার জীবনে তাই দিবে, এই একটা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে পাঠাইছে, যেন আমরা এই কাজটা করার জন্য এখানে অবস্থান করতেছি আজকে 3 বছর। কি করো, কিভাবে, যে মানুষ যখন ঘুমিয়ে যায় সব চলে যায়, রাত্রিবেলা আমরা কিছু পরিমাণ মাটি কেটে কাটি এবং এগুলা ঝুড়িতে ভরে এই রাত্রে রাত্রে মদিনার অনেক দূরে এখানে নিয়ে মাটিগুলা ফেলে দিয়ে আসি, মানুষের বিন্দু মাত্র সন্দেহ যেন না আসে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে। তো এখন বলতেছে যে গত 1 সপ্তাহ থেকে আমাদের কাজ বন্ধ, কেন, যে আমরা চিন্তা করতেছি আরো 8-10 দিন কাজটা করলে, এইভাবে কাজ করলে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছাকাছি যেতে পারবো,
এমন সময় দেখি যে মনে হয় যেন মাটি চাপা আমাদের কাছে আসছে আকাশ থেকে আওয়াজ আসছে বিভিন্ন ভাবে ভয় পাওয়ার কারণে আমরা আপাতত কাজটা বন্ধ রাখছি ইউরোপের ইহুদি যারা রয়েছে তাদের একটা বড় চক্রান্তের কারণে এই লোক দুটাকে পাঠাইছে এইজন্যই যে আসলে পাঁচশো দুনিয়া থেকে হায়াতে জিন্দগি শেষে মদিনা শরীফে রওজা শরীফে বিশ্রাম নিতেছেন যদি তারা এই কাজটা করতে পারতো আল্লাহ ইসলামের দেহ মোবারককে এখান থেকে নিয়ে যেতে পারতো তারা এসে আবার বলতো তোমরা যে নবীর নবীকে নিয়ে এত কাজ করতেছ অত চিন্তা করতেছ রওজাতে যেরকম আসতেছ এখানে কিছুই নাই প্রয়োজন আমরা খুঁজেই দেখব এই প্রমাণ করার জন্য তারা এই কাজটা করার চেষ্টা করছে কিন্তু হায়াতুল নবী জিন্দা নবী সাল্লামের খাতিরে সাথে এই কাজ যে জীবনও করতে পারবে না তাদের তাদের অনুমান ছিল না তখন তারা এই অবস্থা যখন ধরা পড়ে গেল এই দুজনকে নিয়ে গেল নিয়ে গিয়ে মদিনাবাসীদের যারা দায়িত্বে ছিল তাদের কাছে বিষয়টা সব কিছু খুলে বলল যে আমি এই কারণে এখানে এসেছি তাদেরকে ধরে ফেলছি কি করা যায় তাদেরকে নিয়ে আল্লাহ রাসুল ইসলামের এই অপদ গ্রহণের ৫৪৫ বছর পরে ঘটনাটা ঘটছে হ্যাঁ তো এই নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের আধা মাইল দূরে বড় একটা মাঠের মধ্যে ২০ হাত উঁচা করে একটা স্টেজ বানালেন মঞ্চ তৈরি করলেন তৈরি করে তাদের এই দুই ব্যক্তিকে দুই ইহুদিকে সে মঞ্চের মধ্যে উঠিয়ে শিকল দিয়ে ভালো করে বানলেন বেঁধে এলান করে দিয়ে মদিনাবাসীদেরকে মাঠে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন জুমার দিন ছিল জুমার খুতবায় তিনি দিলেন দিয়ে এই ঘোষণাটা দিয়ে দিলেন আমি তাদেরকে আজকে চূড়ান্ত বিচার করে দিব আপনারা সবাই উপস্থিত থাকবেন লোকদেরকে বলা হলো আপনারা তাদের মুখে শুনেন এই মঞ্চের মধ্যে তারা যে চক্রান্ত নিয়ে রাসূল পাক ইসলামের দেহ মোবারক এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে এসেছে তাদের মুখ থেকে সবাই শুনল শোনার পরে সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত হলো যে অল্প স্বল্প শাস্তি দিয়ে তাদেরকে মারা যাবে না যেহেতু রাসূল ইসলামের সাথে কি পরিমাণ একটা লোক বেয়াদবি করা একটা লোক সরাসরি দেহ মোবারক চুরি করার জন্য তারা এই হীন মন্যতা নিয়ে এখানে এসেছে তাদেরকে বলো তোমরা আর কিছু লাঠির ব্যবস্থা করো লাঠি এনে এই ২০ হাত উঁচু স্টেজের নিচে লাঠি দিয়ে সবার সামনে আগুন দিয়ে এই তাদেরকে বাঁধা অবস্থায় তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছেন নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই এই যে বড় ধরনের একটা খেদমত করেছে এখন কি করা যায় সামনে যদি কেউ আবার এরকম চিন্তা করে এই জন্য নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই ১০০০ মন সীসা ব্যবস্থা করে রাসূল পাক ইসলামের যেখানে রওজা মোবারক এই চতুর্পাশে গর্ত করেছেন খাত করেছেন এই ১০০০ মন সীসা দিয়ে চতুর্পাশে এমনভাবে মাটির নিচে বেষ্টনি দিয়ে দিয়েছেন জীবনও কেউ যেন এই বেষ্টনি ভেদ করে এরকম কোনো চক্রান্ত আর করতে না পারে এখনও সেই সীসার বেষ্টনি দেওয়া আছে ১০০০ মন সীসার বেষ্টনি নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ এই খেলমটা করার পরে তিনি বললেন যে আমি আল্লাহ ইসলামের এই এতটুকু খেদমত করেছি আমার শেষ মুহূর্তে আপনার যদি আমি যখন আমি ইন্তিকাল হয়ে যায় তোমরা আমাকে আল্লাহ রাসুলের রওজার এক পাশে আমাকে একটু মাটি দেওয়ার ব্যবস্থা করো নুরউদ্দিন মাহমুদ রহমতুল্লাহ এই সফর শেষে চলে গেলেন বাগদাদে তিনি সেখানে যাওয়ার পরে তার হায়াত শেষ হলো ইন্তিকাল হওয়ার পরে তার ওসিয়ত হিসাবে তাকে কি তার দেহ মোবারক সেখানে নিয়ে যাওয়ার পরে মদিনা শরীফের একটু কাছেই তাকে সেখানে সমাহিত করা হয়েছে নুরউদ্দিন